চমকের পর চমক, জনপ্রিয়তা বেড়েছে দ্রুত গতিতে, টিআরপিতে অলওয়েজ টপ বা তার কাছাকাছি, এই সমস্ত ভালো বিশেষণ পাওয়ার যথেষ্ট যোগ্য জি বাংলার কৃষ্ণকলি। লকডাউনের পর জনপ্রিয়তা ধরে রাখতে নতুন চমক আনা হয়েছে গল্পে। মাম সুস্থ হয়ে উঠলে অনেক কষ্ট করে তার সাথে সমস্ত সম্পর্ক শেষ করার কথা বলে নিখিল, তার থেকে দূরে সরিয়ে রাখতে চায়, তাকে সিকিওর করতে তাকে বাড়িতে ফিরিয়ে দেয় নিখিল। এদিকে রাত হলে সেই আগের শ্যামাকে প্রত্যক্ষ করে অশোক। বিষ খাওয়ানোর পর নর্মালি যেভাবে মানুষ বিহেভ করে শ্যামাকে সেইভাবে দেখে অশোক, দেখে চমকে ওঠে সে। যে শ্যামাকে সে নিজে হাতে মেরে ফেলেছিল সেই শ্যামা হঠাৎ কেন তাকে দেখা দিচ্ছে? সে একবার সন্দেহ করছে যে মাম এই রকম সেজে হয়তো তাকে ভয় দেখাচ্ছে, আবার ভাবছে তার চোখের ভুল হবে হয়তো। নিজের সন্দেহ শেষ করতে সে মামের বর্তমান কি স্ট্যাটাস সেটাও দেখে আসে, বুঝতে পারে রাতে যাকে দেখেছে সে সত্যিই শ্যামা। মাঝে মাঝেই তাকে মনে করে ভয় পেয়ে উঠছে সে, অনেকটা ভূতের ভয়ের মতো। ওদিকে নিখিল যতই না জানার ভান করুক, সব কিছু কিন্তু তার মাথা থেকেই বেরিয়েছে, আর সেটা খুব সহজেই বোঝা যাচ্ছে। তবে যেভাবে শ্যামাকে দেখে অশোক ভয় পেয়ে পাগলের মতো করছে, যেটা অনেকটাই প্রমাণ করে যে শ্যামার মৃত্যুর পেছনে তারই হাত ছিল। এইভাবেই কি নিখিল আর মাম প্ল্যান করে অশোককে ভয় দেখিয়ে বা নকল শ্যামাকে সামনে এনে মানসিকভাবে রুগ্ন করে সব সত্য আদায় করবে? শ্যামার ভূতের ভয় পেয়ে অশোক কি সব কিছু স্বীকার করে ফেলবে নিজের অজান্তেই, নাকি আবার এর মাঝে নতুন কোনো প্ল্যান করবে দিশা? শ্যামা বাড়িতে এলে আবার তার কোনো বিপদ হবে না তো? তবে ধারাবাহিকের বর্তমান এপিসোড দেখলে অনুমান তো করাই যায় যে অশোক খুব তাড়াতাড়ি ধরা পড়তে চলেছে, কিন্তু কিভাবে সেটাই এখন দেখার। সব মিলিয়ে আবার জমে উঠেছে কৃষ্ণকলি। তো বন্ধুরা, এখন তোমার কি মনে হয় কমেন্ট করে জানাতে পারো, ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে কারেন্ট বসকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করতে ভুলো না।